আমরা দুজন মানুষের সাথে আমাদের সাথে আছেন দুজন নাটকের মানুষ নাট্যকার অভিনেতা নির্দেশক অলোক বসু এবং অভিনয় শিল্পী কাজী রোকসানা রুমা দুজনকে স্বাগত জানাই আজকের যতঙ্গে আজকে আমরা মূলত মঞ্চে নতুন নাটক এবং মঞ্চে নতুন দল মঞ্চের এখনকার অবস্থা কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব শুরুতেই অলক দিয়ে আপনাকে শুরু করি আপনাদের দু সালে সম্ভবত থিয়েটার ফ্যাক্টরি আপনি তৈরি করেছেন এবং সেটির প্রথম নাটক আষাঢ়স্য প্রথম নাটকটি মঞ্চে এলো নিশ্চয়ই ভালো সারা পাচ্ছেন হ্যাঁ যেটা বললেন আপনি দু সালের বিশে অক্টোবর আমরা ই করেছি দলটি প্রতিষ্ঠা করেছি এখন আমাদের এই সময়টা থিয়েটারে যে কাজ করবে নতুন করে যার পথ চলা শুরু হবে তার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার সুতরাং আমি তিরিশ বছরের ব্যাকগ্রাউন্ড থাকলেও আমার পথ চলা কিন্তু নতুন করে সে কারণে এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল আমার জন্য যে আমরা কী নাটক করব কেমন নাটক করব সেই নাটক দিয়ে আসলেই দর্শকদের কাছে যাওয়া যাবে কিনা তাদের মনটা জয় করা যাবে কিনা না সেই কারণে আমরা প্রায় এক বছর দীর্ঘ এক বছর আমি বৃষ্টি স্ক্রিপ্ট মানে বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করেছি আমি নিজেও একটি লিখেছি কিন্তু গত বছর আঠেরোর শেষের দিকে আমার এই স্ক্রিপ্ট খোঁজায় একজন আমার পশ্চিমবঙ্গের বন্ধু তিনিও নাটকেরই মানুষ অংশমান ভৌমিক তিনি আমাকে দুটো পাণ্ডুলিপি পাঠালেন এই পাণ্ডুলিপিটা পড়ে আমি একদম মানে সারা রাত ঘুমাতে পারিনি এবং তখনই আমি এই করেছি যে এই নাটকটি আমার করতে হবে এক হলো ঢাকার মঞ্চে কালিদাস বিষয়ক আমি প্রসঙ্গটা আনতাম হ্যাঁ যে নতুন দল এবং প্রথম নাটক হিসেবে সেই মহাকবি কালিদাসের জীবন জীবনাচরণ এগুলোকে বেছে নেওয়া একটু খুব রিস্কি হলো কিনা হ্যাঁ না কবি কালিদাসের জীবন না এটা ঠিক জীবনই না এটা আসলে প্রেমের নাটক কালিদাসের এটি অন্য কারো ক্ষেত্রেও হতে পারত কালিদাস এখানে এসেছে এবং কালিদাসের সঙ্গে মল্লিকা আমরা এই নাটকের যদি বলি কেন্দ্রীয় চরিত্র নারী চরিত্র এবং এটিকে মোহন রাকেশের লেখা নাটক এবং এটিকে বলা হয় ভারতের প্রথম নারীবাদী একটি নাটক এই নাটকটিকে বলা হয় একজন নারীর দৃষ্টিকোণ থেকে কালিদাসের প্রেমিকা যে তাকে ইন্সপায়ার করেছে ইয়ে লিখতে নাটক লিখতে কাব্য লিখতে সেই তার দৃষ্টিকোণ থেকে কালিদাসকে এখানে তুলে ধরা হয়েছে এটা তার জীবনী বলা যাবে না বরং এটা প্রেমের নাটকই হবে সেখানে কালিদাস অনুষঙ্গ হিসেবে আছে কালিদাসের কথা আছে তার লেখাগুলো আসছে নানাভাবে এটাই আমি একটু রুমা ব্রগস্তে জানি আপনাদের দল বর্তলা আপনাদের সবশেষ নাটক রাতভরে বৃষ্টি সম্ভবত নাকি এটা একটা তথ্য ভুল আছে সেটা হচ্ছে বর্তলার নাটক না এটা এটা আপস্টেজের না জি একটা নতুন দল করেছে আপস্টেজ নাম রাতভরে বৃষ্টি আসলে তাদের নাটক বিভিন্ন দলের লোকজনকে নিয়ে একটা নাটক মঞ্চস্থ এরকম রিপারটরি নাটক কিন্তু অনেক অনেক আগে থেকে এক ধরনের চলন তৈরি হয়েছে দেশে হঠাৎ করে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি হওয়া তাতে কি মনে হয়েছে এটি কি সামনের দিকে এগোবে বলে মনে হয় আগের যারা যারা তৈরি করেছিল সেগুলো খুব বেশি এগোয়নি এটা আসলে নানা বিষয়ের সাথে আসলে যুক্ত তো এবং নানা কিছু সামলে নিয়েই তারপরে আসলে দলগুলো চলে সো অনেকগুলো হয়েছে সেগুলো ফেল করেছে মানে যে আর একটা ফেল করবে তা না এবং আমার কাছে মনে হয় যে এটা এটা দরকারও আসলে কারণ হয় কি একটা দলে যখন আমরা নাটক করছি আমি আমি একটা থিয়েটার দল করি সো সেখানে নাটক করছি এবং যখন আমি আর একটা দলের সাথে কাজ করার সুযোগ পাই তখন এক্সপিরিয়েন্সের আদান প্রদান হয় নতুন একজন ডিরেক্টর নতুন কিছু মানুষের সাথে যুক্ততা তৈরি হয় প্লাস হচ্ছে যেটা হয় যে আপনার একটা দলে আসলে যেটা হয় যে এক বছর দু বছর ধরে একটা নাটক চলে নতুন নাটক আসেও না তো এরকম যদি অভিনেতাদের এই সুযোগ থাকে যে অন্য একটা দলে বা এরকম বিভিন্ন দল থেকে এসে নাটক করার তো সেটা আমার কাছে তো মনে হয় খুবই পজিটিভলি আমার কাছে মনে হয় অলক দা সম্মানই পাওয়া যেত এখানে ইট ডিপেন্ডস এখন ডিপেন্ডস আসলে থিয়েটার হ্যাঁ মানে যেটা হয়েছে যে থিয়েটার করে হ্যাঁ অফ দা রেকর্ড বলার কোনো অপশন নেই আমি এই নাটকটা করে প্রথম শোয়ের পরে সম্মানই পেয়েছিলাম যদিও আমি সে সম্মানের জন্য করিনি বা আমার সাথে আপ এর কোনো ডিড হয়নি কিন্তু তারা আমাকে সম্মানটুকু দেখিয়েছে এবং আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমি ওটা আশা করিনি কিন্তু এখনো বাংলাদেশের থিয়েটার দলগুলো থেকে সম্মানী পাওয়াটা এটা একটা দূরহ ব্যাপার আমরা কি পকেটে টাকা দিয়ে থিয়েটার করি অলকদা মানে এই আমাদের এখানে যারা রিপোর্টারি করছে সবাই কি সম্মানী দিতে পারে সবাই যে সব সময় পারে তা কিন্তু নয় কিন্তু সেটা করার চেষ্টাটা থাকে রিপোর্টারি মানে থিমটাই তো হচ্ছে এটা যে সম্মানের বিনিময়ে আসলে তারা আসলে আমি একটু বলি এখানে আমাদের এখানে রিপোর্টারি যেটা হচ্ছে আসলে রেপার্টরির মূল যে ব্যাপারটা সেটা এরকম না রেপার্টরির হয় কি নিজস্ব একটা স্টুডিও হোক যাই হোক একটা নিজের মঞ্চ থাকবে বিভিন্ন জায়গা থেকে এসে তারা হ্যাঁ তারা এসে কাজ করবে এখন আমাদের এখানে সমস্যা হলো যে এই দুই তিনটি হল ছাড়া কোনো হল নেই এবং কোনো দল এটা অ্যাভেল করতে পারে না যে একটি তার নিজের একটা স্টুডিও থাকবে কিংবা তার একটা মিলনায়তন থাকবে যেটা পশ্চিমবঙ্গেও আছে কিছু কম হলেও হ্যাঁ খুব কম হলেও আছে তো সেই কারণে হয় কি যে ওই ফর্মেটটা ওই লজিস্টিক সাপোর্টটা না থাকার পরেও মানুষগুলোর আগ্রহ আছে মানুষগুলো থিয়েটার করার জন্য খুব খ্যাপা খুব পাগলের মতো থিয়েটার করতে চায় আমাদের এখানে সত্যিকারেই এটা একেবারেই যে গাঠের পয়সা খরচ করে শুধুমাত্রই নিজের মনের স্যাটিসফ্যাকশন হোক আর হোক একটু কিছুটা নিজের যদি হয় প্রচার হয় নিজের যদি কিছুটা আত্মসিদ্ধি লাভ হয় ভালো লাগা কাজ করে সেই কারণেই করা আসলে সবাই সব সময় যে দিতে পারে তা কিন্তু নয় ইচ্ছে তো আছে কিন্তু আসলে হয় কি আমার কাছে যেটা আর একটা ব্যাপার মনে হয় সেটা হচ্ছে যে ধর সারা বাংলা ঢাকা শহরে আপনি যদি দুই কোটি মানুষ ধরেন দর্শক আসলে কতজন আপনি দেখবেন একটা নতুন নাটক আসার পরে মঞ্চে প্রথম শো হওয়ার পরে কিছু কিছু নাটক আছে যে একদম অনেকগুলো শো হচ্ছে হাউসফুল হচ্ছে আবার কিছু কিছু নাটক হচ্ছে এরকম যে ওই যে লিমিটেড দর্শক সেটা পরে একটা সময় শেষ হয়ে যায় তারপরে হ্যাঁ তারপরে ধীরে 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 দর্শকের সংখ্যাও কমতে থাকে শো গুলো যত বেশি বেশি হতে থাকে সো ইনকামটাও দেখতে হবে আপনাকে সম্মানিত দিলে দেওয়ার কথা বললে তো হবে না আসলে দলগুলোর তো ইনকামটাও হতে হবে সো দুটোই আসলে ডিপেন্ড করে আর এখানে দর্শকদের টাকাতেই হচ্ছে না আপনি যে টাকা খরচ করলেন একটা শো জন্য সেটা খুব কষ্টের হয়ে যায় হয়তো একটা নাটক যে টাকায় খরচ করে বানালেন প্রথমবার ধরেন উদাহরণ দিয়ে এক লাখ কয়েকটা শোয়ের পরে এক লাখ উঠে আসলো কিন্তু তারপরে প্রতিটা শোয়ের জন্য হল ভাড়া লাইট তারপর হচ্ছে আপনার মেকআপ তারপরে হচ্ছে আরো অনুষঙ্গ যা যা থাকে টিকিটের দাম বেশ ভালোই নেওয়া হচ্ছে যতটুকু শিল্পকলা একাডেমি বেশ ভালো কি 500 টাকার টিকিটের যদি কোনো কখনো যদি 500 টাকার টিকিট রাখা হলে সেটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে নাটক কেন 500 টাকার টিকিট হবে একটা সিনেমা দেখা যাবে 500 টাকা দিয়ে সিনেমা পপকর্ন খেতে খেতে 1000 টাকা নেমে যাবে আপনার কিন্তু নাটক কিন্তু অত টাকা দিয়ে দেখা যাবে না নাটকের রেট কম হতে হবে সো সবাই 500 টাকা রাখছেও না 300 200 100 এবং ডিমান্ড থাকছে পঞ্চাশ টাকাও যেন দেওয়া হয় নাট্যকর্মীদের জন্য বা স্টুডেন্টদের জন্য বিশেষ করে সো খুব ভালো যে সব দল যে পাঁচশো টাকা করে টিকিট রাখছে তাও না সাহস সাহস পাচ্ছি না আমরা রাখতে অলক বসু আমরা কি তাহলে দর্শক তৈরি করতে পারলাম না এত বছরের আমাদের নাটকের ইতিহাস আমরা যে নাটক করে আসছি আমাদের এতগুলো দল এত বাঘা বাঘা মানুষ কাজ করছে আমরা তাহলে আলটিমেটলি দর্শক তৈরি করতে পারিনি এটাই আমাদের এটা আসলেই অনেকাংশে শক্তি কারণটা হলো যেটা বলবো সত্তরের দশকে কিংবা আশির দশকে কিছু দর্শক ছিলেন যারা হ্যাঁ অমুক দল তারা নাগরিকের নাটক হবে যাবে আরণ্যকের নাটক হচ্ছে যাচ্ছে থিয়েটারের নাটক হচ্ছে যাচ্ছেও আবদুল্লাল মামুনের নাটক মামুন রশিদের নাটক আলিজাকের আতাউর রহমান এই নামের কারণেও ওই কারণে যেতেন এখন যে সংকটটা হয়েছে যে আসলে নতুন দর্শক সেই হারে তৈরি হয়নি যারা নাটক দেখছে তাদের বেশিরভাগই কোনো না কোনোভাবে নাটকের সঙ্গে যুক্ত একেবারেই একেবারেই দর্শক সেই সংখ্যাটা খুব কম কমে গেছে আমি এই ক্ষেত্রে আমি বলবো যে এর বিপরীত চেষ্টাটাও চলছে যেমন আমা আমি যে আমাদের থিয়েটার ফ্যাক্টরি থেকে যে নাটকটি আমরা করেছি এই নাটকটির ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে সাধারণ দর্শক

বাংলাদেশের ঢাকা শহরের থিয়েটারটা এখনো শিল্পকলা কেন্দ্রিক বেশিরভাগ মহিলা সমিতি একসময় ছিল দীর্ঘদিন ওটা সংস্কারের জন্য বন্ধ ছিল তারপরে আবার নতুন করে এসেছে সেখানটাও কিন্তু নাটকের নাটক প্রদর্শনীর সংখ্যা কমে গেছে অনেক কিছু কিছু দল করছে কাজে আপনি শিল্পকলা এখন যে মানুষটা উত্তরা থাকছে যে মানুষটা হচ্ছে গুলশান থাকছে আমাদের ঢাকার ট্রাফিক জ্যামের কথা আমরা জানি সেই মানুষটা অফিস শেষ করে ওয়ার্কিং ডেতে শো হলে বিশেষ করে অফিস শেষ করে তার পক্ষে আসলে পাঁচটায় অফিস শেষ করে কারো কারো ছয়টায় সে কেমন করে সাতটা একটা শো দেখতে যাবে কারণ তার ওইখান থেকে শিল্পকলায় যেতেই তার দু তিন ঘন্টা লেগে যাবে সো এখন দর্শক আমরা তৈরি করতে পারি এটা যেমন সত্য কিন্তু তার পিছনে আমাদের যে মানে দুর্বলতাগুলো সেগুলো হচ্ছে আমরা যেতে পারিনি দর্শকের কাছে উত্তরায় যদি একটা হল থাকতো গুলশানে যদি একটা হল থাকতো ধানমন্ডিতে যদি একটা হল থাকতো নাটকের আমরা যেতাম সেখানে এবং আমরা তো যেতে চাইও আমরা ঢাকার বাইরে যাই দেশের বাইরে যাই তার মানে আমরা নাটক নিয়ে যেতে চাই কিন্তু সেগুলো তৈরি এখনো হয়নি হয় যে মানে আমরা তথাকথিত যে বোদ্ধা দর্শক শব্দটা বলছি ঢাকার মানুষদের জন্য বা ঢাকার বোদ্ধাদের জন্য তার বাইরে কিন্তু প্রচুর নাটক হয় রাত একটা সময় আমরা নাটক করে দেখেছি খোলা মঞ্চে হাজার হাজার দর্শক আমরা যখন ঢাকার বাইরে যাই তখন কিন্তু

সো এরকম সিনেমা হলগুলো যেমন বন্ধ হয়ে যাচ্ছে একইভাবে থিয়েটারের ওই চর্চাটাও বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা ইনফ্যাক্ট আমি আমার বাড়ি থেকেই বলতে পারি আমার থিয়েটার দলটাও খুব একটা বেশি কাজ করছে না তার মানে চর্চাটা যদি কম থাকে আমি যদি না দেখাই তাহলে মানুষ বুঝবে কেমন করে এখন ধরেন আমি সেই নাইনটি এর কথা বলছি তারপরে তো অনেকগুলো জেনারেশন তৈরি হয়েছে মানে অনেক বয়সে যারা তখন একদম পুচ্ছি ছিল যারা তরুণ ছিল তারা তো বড় হচ্ছে

কটা লোক বুঝবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আষাঢ়স্য প্রথম দিবস নামটির সঙ্গে যেমন সাধারণ আমি একজন সাধারণ মানুষ আমার পরিবার পরিজন নিয়ে ঘুরতে গেছি শুক্রবারে বা শনিবারে ওই সব এলাকায় হঠাৎ করে মঞ্চে আমি দেখলাম যে একটি নাটক হচ্ছে আষাঢ়স্য প্রথম দিবস আমাকে আসলে কতটুকু টানবে এটা একটা বড় কিন্তু মানে আমার মধ্যে কি এটা কাজ করবে কিনা যে না বুঝবো না থাক না যাই হ্যাঁ এই ব্যাপারটা আমি একটু বলতে চাই না আমি একটু সাবলিভেন্ট করি যেমন कंजुष 500 600 শু হয়ে যাচ্ছে সবগুলি হাউসফুল এখন পর্যন্ত ওই সাধারণ দর্শককে টানার জায়গাটাই আমাদের গ্যাপটা কি এখানে তৈরি হয় এটা আমি আমি একটু রুমার সাথে একটু দিমত কর আছে আমার সেটা হলো যে আসলে সব শিল্পমাধ্যম তো সবার জন্য নয় একদম সেটা টেলিভিশন নাটকও সবাই দেখবে না কেউ গানের প্রোগ্রাম দেখবে কেউ ইয়ে দেখবে সেই হিসাবে যদি আমি ক্যাটাগোরাইজ করি মঞ্চনাটক সবার জন্য হবে এটা আমরা না হ্যাঁ আর এটাও ঠিক কোনো কারণে কোনোভাবেই হোক এই মঞ্চনাটকের সঙ্গে একটা বুদ্ধিদীপ্ততার একটা বিষয় চলে আসছে আমি এটা বলছি না যে রা এটা দেখবে খুব ইয়ে দেখবে একটা বুদ্ধিমত্তার ব্যাপার এখানে রয়ে গেছে আমি সাধারণভাবে যা করি তা সেটা মঞ্চে গিয়ে একজন দেখবে না তাকে শিল্পের জায়গার থেকে অনেক নিখুঁত এবং একটা ইয়ে জায়গা দিতে হবে সেই দিক থেকে একটা সংকট আছে আমি সংকটটা বলছি যে এটা ইন জেনারেল এটা না মঞ্চনাটক সবার জন্য না ক্লাসিক্যাল মিউজিক সবার জন্য নয় হ্যাঁ বাউল সঙ্গীতও সবার জন্য নয় রবীন্দ্রসঙ্গীত সবার জন্য নয় সেই হিসাবে আমি বলছি যে মঞ্চনাটক সবার জন্য নয় কিন্তু এমনও নয় যে তার ইয়ে নেই মানে যাওয়ার অধিকার নেই বা সে বুঝবে না এটা কোন না যেমন আমার নাটকটার কথাই আপনি যেহেতু উল্লেখ করলেন খুব সহজ সরল একটি নাটক একেবারেই প্রেমের নাটক হ্যাঁ এটাই বুঝতে কারো কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয় এখন আমি আষারস্য প্রথম দিবসে কেন নাম এখন আমি যদি কালিদাসকেও ধরতে যাই আমাকে একটা জায়গা তো থাকতে হবে আর এটা কালিদাসেরই তিন মানে তারই রচনার তিনটি ইয়ে নিয়ে আমরা নামটা দিয়েছি মানে অনুবাদক তিনি নামটি দিয়েছেন তো সেই ব্যাপারটা আছে আর একটা সাধারণ মানুষের একটা পারসেপশন আছে এটা আমি লক্ষ্য করেছি শিল্পকলায় যায় আড্ডা দেয় ঘোরে টোরে আচ্ছা নাটক দেখতে যাব কি না কি ভাই এরকম একটা ব্যাপার আমি অনেকের মধ্যেই দেখেছি আছে ওই এলাকাতেই আছে নাটক দেখতে যেতে চাচ্ছে না এটা হয়তো তার মনে হচ্ছে যে আচ্ছা ওইটা মনে হয় আমার জন্য নয় এরকম একটা ভাবনা আছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই সাধারণ মানুষের সেই ভাবনাটা আমরা দূর করে দিতে চাই আসবে সবার জন্যই নাটক এটা ইয়ে না যে উনি আসবেন উনি আসবেন না সেরকম নয় আমি সাথে একটা একটু এড করি আপনি নামের কথা বললেন তো তো কঞ্জুস বললে আমরা সাধারণত কি বুঝি কৃপন কিপটা আর আষাঢ়স্য প্রথম দিবসে মানে আষাঢ়ের প্রথম দিন আমার মনে হয় নামে আসলে কিছু যায় আসে না কারণ আমার মনে আছে কলকাতা বা বহরমপুর বহরমপুরে গিয়ে একটা নাটক দেখেছিলাম নাম হচ্ছে দুধ খেয়েছে ম্যাও নামটা শুনেই মনে হলো এটা খুব একটা মানে নাম টান ছিল না কিন্তু নাটকটা দেখতে ঢুকেছি ওটার মধ্যে এত দারুণ মেসেজ ছিল মানে সেটা হচ্ছে আপনার সোশ্যাল খুবই ভালো নাটক সো নাম আসলে কিছু না হয়তো আবার কখনো কখনো না কিন্তু কখনো ধরে না সাধারণ একজন সক্রেটিসের জীবন জবানবন্দি নাটক নাম বাগালিলিও গ্যালিলিও মানে একটু কাটখট্টা না মানে আমি আর কি বলি আমার এই যে আসরস্য প্রথম দিবসে চারটি শো হয়ে গেছে চারটি শোই কিন্তু প্রচুর দর্শক হাউসফুল হ্যাঁ এই যে এই যে দর্শকরা আসছে তারা যখন আরেকজনকে বলবো যে নাটকটা ভালো

আবার স্বাগত চতুরঙ্গে আজকে আমাদের অতিথি অলক বসু এবং কাজী রোকসানা রুমা কাজী রোফসানা রুমা আপনাকে আসি আবারও নাটকের আপনি নাট্যকলা থেকে পড়াশোনা করা এবং মাঝখানে একটা গ্যাপও ছিল তারপর আবার নাটকের মঞ্চে কাজ করছেন এবং মঞ্চে যারা কাজ করে সাধারণত নাট্যকলার তত্ত্ব বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করার এই বেশি কাজ করার আগ্রহটা অনেক সময় বেশি দেখা যায় বিশেষ করে বিশেষ করে এবং পাশাপাশি এমনিতে যারা আসে তাদের এখন আগের যারা ধরেন এটাকে কি বলবো আমি প্যাশন থেকে ভালোবাসা থেকে মঞ্চে কাজ করতে আসা আর এখন হচ্ছে মঞ্চে কাজ করলে হুমায়ুন ফরিদের মতন অভিনেতা হওয়া যাবে বা টেলিভিশনে কাজ করা যাবে এরকম কদিন কাজ করে শিখে তারপর টেলিভিশনে বা সিনেমাতে চলে যাব এরকম আগ্রহ নিয়ে আসার লোকজনের সংখ্যা কি বেশি ঢাকাতে কতগুলো দল আছে আমি এই মুহূর্তে সংখ্যা বলতে পারবো না প্রচুর মানুষ কাজ করছে যারা আসলে মঞ্চে কাজ করার জন্যই আসে যারা সেট টানছে কেউ হয়তো অভিনয়টাই করছে না কিন্তু সেট টানছে সে কিন্তু শিল্পের সাথে আছে মানে থিয়েটারের সাথে আছে কেউ হয়তো শুধু দিনের পর দিন টিকিট কাউন্টার ম্যানেজ করছে সে কিন্তু থিয়েটারের সাথে আছে সে কিন্তু আপনার টেলিভিশনে কাজ করবে বলে যায় না এরকম মানুষও আসে যারা থিয়েটারে করলে হয়তো একটা নাম দরকার হয় যে আচ্ছা তুমি কোথায় থেকে এসেছো আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে তার জন্য একটু সহজ বা যারা আছেন যাদের যারা মঞ্চে টেলিভিশনে কাজ করেন বা সিনেমাতে কাজ করেন তাদের দলের সাথে যুক্ত হলে একটা সুযোগ পাওয়া যাবে এরকম নেই তা না কিন্তু আমি মনে করি তার চেয়ে অনেক বেশি থিয়েটারটা করতেই আসে বেশি মানুষের হ্যাঁ একদমই এবং তারা করেই যাচ্ছে দিনের পর দিন সবাই মঞ্চে অভিনয় করছে তা নয় ব্যাকস্টেজ কাজ করে যাচ্ছে মানে আমি ওইটুকুই বিলিভ করি এখন পর্যন্ত এরকম মানুষও আছে যারা শুধু টেলিভিশনে কাজ করবে বা সিনেমায় কাজ করবে সেজন্য আসে এটাকে তার একটা বেজ কি বলবো মানে তার একটা বেসিক একটা জায়গা ধরে নাই অভিনয় শেখার কিন্তু সেটা তুলনামূলক করলে আমার কাছে মনে হয় যে যারা মঞ্চে বেশি কাজ করতে আগ্রহী সেই মানুষটাই বেশি অলবসু কিন্তু এই যে এই জায়গাটা থেকে যারা ডেডিকেটেডলি কাজ করছে তারা যদি প্রফেশনালি অভিনয় বা মঞ্চকে বেছে নিতে চায় কতটুকু সম্ভব আমরা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে সেই জায়গাটা তৈরি হয় নাই কিন্তু তারপরেও অনেকখানি সম্ভব এখন নানা নানারকমভাবেই কাজ হচ্ছে দু চারজন কিন্তু আছে শুধু মঞ্চটাকে নিয়েই পড়ে আছেন মঞ্চ নিয়েই কাজ করছেন হয়তো তাদের জীবন জীবিকায় অনেক সংকট তৈরি হচ্ছে কিন্তু তারা সেই ফাইটটা করে যাচ্ছেন এটি হয়তো হবে একটা সময় কিন্তু সে সেটার জন্য যেটা দরকার একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা খুব দরকার এটা সারা বিশ্বেই আছে থিয়েটার যারা করে থিয়েটার জন্য সরকারি একটা গ্র্যান্ট থাকে আমাদের পাশের দেশ পার একটু পার হলে পরে পশ্চিমবঙ্গ সেখানে সরকারের থেকে শিল্পীদেরকে গ্র্যান্ট দেওয়া হয় দলগুলোকে গ্র্যান্ট দেওয়া হয় আমাদের এখানে দুর্ভাগ্যবশত এখনও এটা হয়নি একটা যারা থিয়েটারে আসে আমি প্রচুর দেখেছি মানে এটা একেবারেই জান প্রাণ দিয়ে সে এই কাজটি করতে চায় হয়তো জীবিকার কারণে সে সময পারে না প্রফেশনে আছি নিজের একটা অর্গানাইজেশন আছে আমাকে যদি শুধুমাত্র আমার চলার জন্য যদি আমি টাকাটুকু পেতাম আমি থিয়েটারটাই করতাম হ্যাঁ হয়তো তখন মাঝে মাঝে কাজ করতাম কিন্তু আমি 24 ঘন্টা মানে ঘুম সহ আর কি 24 ঘন্টা হিসাব করছি কারণ একজন একটা নতুন নাটক আসে মঞ্চে কাজ করে বা কিছু আমার আমি সেই পার্সোনালি আমি যদি কখনো এই সুযোগ পাই সম্ভব না যেটা হয়তো আমি শুধু থিয়েটারটাই করতে চাই শুধু রুমানা এরকম অন্তত ঢাকায় পাঁচশো নাট্যকর্মী পাওয়া যে সেই এখন যে পেশায় আছে সেই পেশায় যে তার আর্নিং তার যদি অর্ধেক পয়সাও তাকে এই নিশ্চিত নিশ্চয়তা দেয়া যায় তিনি কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে এটাই করবেন কারণ এটা এত ভালো লাগার জায়গা তার এটার জন্য তিনি পকেটের পয়সা খরচ করছেন জীবনের মানে পরিবার সমাজ বন্ধু বান্ধব সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই কাজটি করছেন সুতরাং সেইটি যদি সম্ভব করা যেত যে তার একটা জীবিকার ব্যবস্থা করা যেত তাহলে নাটকের ইয়েটাও ভালো হতো মানও ভালো হতো আর পেশাদারিত্ব যেটা আমরা বলি সেটাও চলে আসতো কিন্তু রুমা সেই জায়গাটাতে আমি এখন ধরেন ধরা যাক সরকার এতটা হয়তো করতে পারছে না কিন্তু সরকারের প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি সেটা তিনটা চারটা যে উইং আছে উইং আছে যে তিনটা চারটা ছোট বড় মিলে যে অডিটোরিয়াম আছে সেগুলো একেবারে ফ্রি করে দিলেও তো এক ধরনের সহযোগিতা হয় ফ্রি একেবারেই ফ্রি কারণ এখন টাকাটা কিন্তু কম না ভাড়াটা একেবারে থিয়েটার ফেডারেশন যারা আছেন থিয়েটার ফেডারেশনের সদস্য হিসেবে কিছু কম পাওয়া যায় কিন্তু কম পাওয়াটাও কিন্তু খুব একটা কম না আমার কাছে সেটা মনে হয় না যে সেটা যদি ফ্রি করে দেয় সেটা তো খুবই ভালো কারণ হচ্ছে আমরা অনেক সময় ওই যে অনেক দলই আমরা খরচ হয়তো তুলতে পারি না যে যে টাকাটা খরচ হয় সে টাকাটা হয়তো টিকিট সেল হলো না সো ভর্তুকি দিতে হচ্ছে কিন্তু শুধুমাত্র যদি হল ফ্রি করে দেয় তাতেই হবে না কারণ দেখেন একটা দল মাসে হয়তো একবার একটা ডেট পেলো বা দু মাসে একটা ডেট পেলো সে বড় জোর পাঁচ হাজার বা সাত হাজার টাকা ফ্রি পেলো তা দিয়ে আসলে কয়জন অভিনেতাকে আসলে সে টাকাটা দিতে পারবে সেটা তো সম্ভব না প্রত্যেকটা দলের কিন্তু খরচ আছে তার একটা রিহার্সাল রুম লাগে তার হচ্ছে আনুষাঙ্গিক আরো অনেক কিছু লাগে প্রত্যেকটা শোয়ের জন্য লাগে না শুধু এটা মান্থলি কিন্তু খরচ হয়েই যায় প্রত্যেকটা দল কাজী ওই একবার মাসে একবার যদি পাঁচ হাজার বা সাড়ে পাঁচ টাকা বা ছয় সাত টাকা সেভ হয় সেটা দিয়ে আপনি এটা আশা করতে পারেন না যে সে তার থিয়েটার সে তার মানে অভিনেতা মানে অভিনয় শিল্পীকে বা নাটকের সাথে যারা যুক্ত তাদেরকে পেমেন্ট দিতে পারবে এটা অসম্ভব তখন আসলে তারা করবে যে ওই টাকাটা রেখে দেবে যখন ভর্তুকি দিতে হয় তখন ওই টাকাটা দিয়ে এই ভর্তুকিটা দিয়ে দেবে তো এটার জন্য আরো অন্য রকমের যেটা অলকদা বলছিল ইন্ডিয়াতে দলগুলোতে তো আমি আমিও কলকাতার বহরমপুর অনেক জায়গায় দেখেছি তারা টাকা পায় অভিনয় শিল্প শিল্পীরা সে আসলে চব্বিশ ঘন্টা থিয়েটারটাই করে অবশ্য একটা জায়গায় একটা নাটক স্মরণীয় আমরা প্রায় হারিয়ে ফেলেছি কিন্তু এখন মহিলা সমিতিটা রিঅর্গানাইজড হয়ে আবার পাওয়া গেছে একটা অডিটোরিয়াম কিন্তু রেগুলার নাটক হয় না সেখানটায় শিল্পকলার উপরেই আমরা একদম নির্ভরশীল হয়ে গেছি সেখানে কেন আসলে এই জায়গাটা আসতে পারছি এটা পাশাপাশি যেই আরও একটা হল ছিল সেটিকেও এখনও গাইড হাউসটা চালু করা গেল না সামনে ব্যাংকের বুদ দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এটার ব্যাপারেও কিন্তু আন্দোলনটা কি আছে আন্দোলন আছে কিন্তু সেই আন্দোলনগুলো এখন অত জোরালো নেই রুমা যে কথাটা বলছিল শুরুতেই যে এত বড় ঢাকা শহর যদি আমি দেখি প্রায় কত এক দিক থেকে আরেক দিক প্রায় পঁচিশ কিলোমিটার হ্যাঁ আপনি যদি টঙ্গিত থেকে ধরেন যাত্রাবাড়ি পর্যন্ত পঁচিশ কিলোমিটারের মতো দূরত্ব এটা যদি আমি দেখি এখানে এই একটা জায়গায় তিনটা হল আছে শিল্পকলা একাডেমিতে মহিলা সমিতি ছিল না আবার হয়েছে আপনি যেটা বলছেন যে রেগুলার নাটক হচ্ছে না সিটি কর্পোরেশনটা করে দিয়েছিল সেটা তো আপনারা জানেন আমি বলি এই এই জায়গায়তে আছে সিটি কর্পোরেশন যে হলটা করে দিয়েছে এটি আসলে নাটক করার উপযোগী নয় দুটি কারণে একটা হলো ভিতরের অ্যাকোস্টিক্সের ব্যবস্থাটা ভালো না নাটকের জন্য डिफरेंट হল হতে হয় আর দ্বিতীয় যে বিষয়টা আছে ওই জায়গাটায় আসলে কেউ সন্ধ্যার পরে গিয়ে আর নাটক দেখবে এরকম রিস্ক কেউ নিবে বলে আমার মনে হয় না এখন মহিলা সমিতির কথা যেটা বলছেন মহিলা সমিতি কিন্তু আবার সরগরম হচ্ছে যে দলগুলো শিল্পকলায় পাচ্ছে না ভালো নাটক করছে তারা কিন্তু আমি বটতলার কথাই বলবো বটতলা মহিলা সমিতিতে উৎসব করেছে আট দিনের উৎসব ছিল এটা আরো বছর আগের ঘটনা তারপর আরো অনেকেই তাদের নাটক ভালো নাটক করছে ভালো নাটক করছে সেটার একটা দর্শকদের আগ্রহ থাকেই সেটা যায় এবং আমি এই যে গতকালকে আমার শো ছিল হাউসফুল ছিল এর আগে শো ছিল সেটাও হাউসফুল ছিল হচ্ছে রাতভে বৃষ্টি আপনি হচ্ছে যেটা হলো যে একটা সময় যেমন তিরিশ দিন নাটক হতো এখন হয়তো তিরিশ দিন হচ্ছে না যেটা আগে চার দিন হতো এখন সেটা কিন্তু প্রায় চব্বিশ দিনে গিয়ে ঠেকেছে এই ইম্প্রুভমেন্টটা হচ্ছে দর্শক আসছে জায়গা হচ্ছে গাইড হাউজের ব্যাপারে যে ব্যাপারটা হয়েছে এখন ফেডারেশন অনেক কিছুই করতে পারে বা নাটকের যারা আছে তারা করছেনও চেষ্টাও করছেন কিন্তু অনেক সময় যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যেমন মহিলা সমিতির ক্ষেত্রে ফেডারেশন এবং সংস্কৃতি মন্ত্রণালয় বসে তারা একটা নীতিমালা তৈরি করে দিয়েছে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কিছু সাবসিডি দেয়া হচ্ছে যে কারণেই দল হলে কিন্তু মহিলা সমিতির হল ভাড়া অনেক বেশি ছিল এখন করতে পারছে যেটা মাঝখানে হয়নি এখন কিন্তু দলগুলো আবার করছে এই এটা পাচ্ছে বলে একটা সাবসিডি পাচ্ছে বলে দলগুলো আবার ওখানে গিয়ে রিস্ক নিয়ে দর্শক হবে কি হবে না ওয়ার্কিং ডেতে আরও রিস্ক তারপরেও শো হচ্ছে মহিলা সমিতিতে কিন্তু এখন প্রচুর শো হচ্ছে হয়তো তিরিশ দিন হচ্ছে না শিল্পকলায় যেমন তিরিশ দিন হচ্ছে সেটা হচ্ছে না গাইড হাউসের ব্যাপারটা সেটি আসলে গাইড হাউস কর্তৃপক্ষ সরকার এবং ফেডারেশন যে আমাদের নাটকের আন্দোলনের যারা লোক তাদের মধ্যে আমি জানি বেশ কয়েকবার হয়েছেও নানারকম আলাপ আলোচনা হয়েছে খুলে দেওয়ার চেষ্টা হবে রিনোভেশনের চেষ্টা হচ্ছে আবার গিয়ে কোথায় যেন থেমে যায় নাটকের ক্ষেত্রে আমি জানি না এটা তো সারা সমাজেই একটা ইয়ে আছে যে ও নাটক আচ্ছা তাহলে ওদের কেন দেবো এরকম একটা ব্যাপার আছে কিন্তু গাইড হাউস একটা সময় ছিল এখন সেই জায়গাটা কেন হচ্ছে না সেটা আসলে যারা আমাদের নাটকের নেতৃবৃন্দ আছেন তারা ভালো বলতে পারবে রুমা আমি আপনার কাছে আসি যেটি আসলে রাতভরের বৃষ্টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম কথা বলা হয়নি আমি ওই প্রসঙ্গ করতে প্রসঙ্গের রাতভরের বৃষ্টিটারও আমি জানি না নাটকে দেখিনি যদিও আমি যতটুকু জানি যে বুদ্ধদেব বসুর একটা লেখা থেকে সেটা তৈরি করে রাতভরের বৃষ্টি এবং সেটি ব্যান্ড হয়েছিল যখন বইটি প্রকাশ হয় এবং সেরকম একটি স্ক্রিপ্ট এখনকার সময়ে বাছাই করা ঠিক হয়েছে কিনা পাশাপাশি মানুষ নিচ্ছে কিনা বুঝতে পারছে কিনা সেই সময়টা ছিল সম্ভবত 767 দিকে হ্যাঁ সো আর 2019 সো সেই সময় যেটা আমাদের সমাজে আবার কোট আনকোট নিষিদ্ধ বা এটা ঠিক না সেটা এখন আমাদের ব্যক্তিগত জীবনের প্রাকৃতিক একটা ঘটনায় এটা হচ্ছে আসলে অনেকটা মনোদৈহিক একটা টানাপোড়েন এবং আমরা যেটা বলি বিবাহ বহির্ভূত সম্পর্ক নারী পুরুষের শারীরিক মানসিক সম্পর্ক নিয়ে যেটা সেই সময় সাতষট্টিতে যেটা ভাবা যেত না সেটা তো এখন আমাদের অহরহ হচ্ছে এখানে যে গল্প যেটা আছে যে মণিমালা নামে যে মেয়েটি তার হাজবেন্ডের প্রেমে পড়ে সে প্রেমে পড়ার পিছনে বেশ কিছু লজিক আছে কিন্তু এইটা আমাদের এখন বাস্তবতা কিন্তু আমরা এসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু মানে চাইনা মানে সাধারণত বলি না কারণ আমাদের সোশ্যাল ট্যাবুর কারণে কিন্তু এইটা কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন বা আমাদের সবারই জানা আছে যে এটা কম বেশি আমরা এই বাস্তবতা সবাই ফেস করি সবাই না অনেকেই ফেস করি কাজই সেই জায়গা থেকে এটা খুবই সমসাময়িক কারণ এটা এখন আমাদের সময় ঘটছে এটা উনিশশো তে ব্যান হয়েছিল কিন্তু আর এই দু পার্থক্য কিছু নেই কাজেই ঠিক হয়েছে কি না এই শব্দটা তো আসলে কে বলবে মানে নির্দেশক মনে করেছে যে নাটকটা করতে চান তিনি ঠিক হবে হবে বলেই তিনি নাটকটি করেছেন এবং এখন পর্যন্ত দর্শকদের যে রেসপন্স পেয়েছি তাতে ওরকম শুনিনি কারো কাছে যে এটা ঠিক হয়নি বরং অনেক দর্শক একদম ব্যক্তিগতভাবে আমার কাছে নাটক দেখে কানে কানে বলে গেছে এটা আমার জীবনে ঘটেছে কেউ কেউ বলেছে যে এই নাটকটা দেখার পরে যে এখন আমার একটু একা থাকার সময় কিন্তু আমি একা থাকতে পারছি না কারণ তার সাথে আরো মানুষ আছে কেউ কেউ বলেছে নাটকটি কেন এক ঘন্টা বিশ মিনিটে শেষ হয়ে গেল আমার অনেক রাগ হচ্ছিল কেন এটা তিন ঘন্টা না কারণ এটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনেরই গল্প হয়তো

ছেড়ে নতুন দল করেছেন দু সেটির নাম থিয়েটার ফ্যাক্টরি থিয়েটার ফ্যাক্টরি কেন নাট্যধারার সঙ্গে থিয়েটার ফ্যাক্টরি একটা ইংরেজি বাংলার একটা মিশ্রণ আচ্ছা নাট্যধারা সম্পর্কে নাই বলি খুব একটা যেহেতু আপনি বলছেন এই সংগঠনটার যে চারজন প্রতিষ্ঠাতা ছিলেন তার মধ্যে আমি একজন ছিলাম এই নামটি দিয়েছিলেন খালেদ খান হুম প্রয়াত খালেদ খান তার দেয়া নাম ছিল যাই হোক আমরা কাজ করছিলাম আমি চব্বিশ বছর ওখানে কাজ করেছি চব্বিশ বছর কাজ করার পরে চলে আসতে হলো সেই কাহিনিগুলো নাই বলি আমরা যখন নতুন আমি আসলে যখন ছেড়ে দিলাম নাট্যধারা ছেড়ে দিলাম মানে দিতে বাধ্য হলাম তখন আমি দল করবো আর ভাবিনি ভেবেছি যে এখন একটা সময় এসে নাটক লেখার কাজটাই আমি মানে এটাই আমার প্রধান পরিচয় নাটক লিখবো আমার তো বিভিন্ন দলে নাটক হয়েছে ও আর যদি কখনো অভিনয় করার ইচ্ছে হয় কেউ ডাকলে করব। অবশ্য আমি অভিনেতা হিসেবে খুবই পচা খুবই মানে অভিনয় জানি না নির্দেশনা আমি জানি না আচ্ছা যাই হোক তো এরকম একটা ভাবনা ছিল তো আমি ছেড়ে দিয়ে আসাতে ওখানে অনেকেই তারাও ছেড়ে দিয়ে এসছে এসে বললো যে আপনা আপনি চলে এসছেন বলে আমরা আর ওখানে কন্টিনিউ করব না আমরা আপনার সাথে কাজ করতে চাই তখন একটা দায়বদ্ধতা তৈরি হলো যে এরা আমার মুখ চেয়ে আসছে সুতরাং কিছু করা দরকার আমি অন্য জায়গায় কাজ করার সুযোগ পেলেও ওরা হয়তো কাজ করার সুযোগটা নাও পেতে পারে তো ওইখান থেকেই আমরা দল করব এটা সিদ্ধান্ত হলো এখন দল করতে গিয়ে আমরা অনেক রকমের নাম অনেক সুন্দর সুন্দর বাংলা নামও আমরা ই করেছি তো আমি সবার আমি আমার ভাবনার জায়গাতে না আমি সকলকে নিয়ে মিলেই আমি কাজটি করতে চাই করিও সব সময়। আমার টিমের যে একেবারেই কনিষ্ঠ কর্মী তাকেও আমি তার মতামতকেও প্রাধান্য দিই তো দুটো নাম আমাদের তখন এই হয়েছিল একটি বাংলা নাম খুব সুন্দর একটা বাংলা নাম আর এই নামটি আসছে আর একজন দিয়েছিল দেখলাম যে সবাই এই নামটাই মনে হলো এটি নিয়ে অনেক বিরূপ সমালোচনা শুনতে হয় হ্যাঁ কারখানায় কি হচ্ছে হ্যাঁ তো আমি হ্যাঁ 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 কারখানায় কি হচ্ছে মানে আমার নাটক আসতে প্রায় দেড় দু বছর লেগে গেল কি হচ্ছে তা আমি বলতাম খুবই এইভাবেই যে কাঁচা মাল না কাঁচা আসছে সবই কাঁচা আসছে এবং সত্যি আমি 20 টি স্ক্রিপ্ট করেছি পেয়েছি যে 20 টা স্ক্রিপ্টের মধ্যে পাঁচটা স্ক্রিপ্ট আমি আগামী 10 বছর চাইলে করতে পারবো এরকম স্ক্রিপ্টটা বেহাতি নিয়েই মানে দাঁড়িয়েছে এরকম জায়গাটা অনেক হ্যাঁ কাঁচা আমার অনেক আছে এখন সেটা হলো যে হ্যাঁ নামে বা যায় আসে হ্যাঁ কাজে পরিচয় আর সেটা হলো যে থিয়েটার ফ্যাক্টরির মধ্যে আমি মনে করি যে এই সময়ের এক ধরনের স্মার্টনেস আছে আজকের আমার এই কাজগুলো তো ফ্যাক্টরিতে কি নিয়মবর্তিতা তাতে টাইমিং তাতে আমরা থিয়েটারে যেগুলো মেনটেন করি এভরিথিং ইজ দেয়ার সুতরাং এই নামটি কেন নয় এই নামটি দেখলাম যে এই নামটি একটু অন্যরকম হওয়াতেও আমাদেরকে অনেকে বেশি চিনেছে অন্য নামের থেকে হয়তো এই নামটির কারণেও আমাদেরকে একটু বেশি চিনেছে তার সাথে সাথে রোকসানা রুমা আপ আপস্টেজ একটু আপস্টেজ

নামকরণগুলো করেছি প্রধান কারিগর প্রযোজনা কারিগর সাংগঠনিক কারিগর আমরা সম্পাদক বলছি না আমরা সবগুলোতেই কারিগর যেহেতু আমাদের থিয়েটার ফ্যাক্টরি এইভাবে করে আমরা সেটার সঙ্গে বটতলার কথা একটু শুনি খনা তারপর ক্র্যাচের কর্নেল চমৎকার চমৎকার বেশ নাটক হয় দল থেকে দলটার আসলে কাজটা আপনি যতটুকু জানি যে আপনি যখন কাজ শুরু করেন তখন নেই দর্শক সারিতে বসে নাটক দেখেছেন খনার মূল চরিত্রে কাজ করার সময় তিন বছর তিনবার তিনবার আচ্ছা তারপরে গিয়ে সুযোগ পেয়েছেন তাও আবার মেইন চরিত্র দেশের বাইরে চলে যাওয়ার কারণে হ্যাঁ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আমার ভাগ্য এরকম হয় কিন্তু আমি খুবই লাকি আচ্ছা আপনার প্রশ্নটা শুনি আমি সেই জায়গাতে আসতে যাই যে বর্তনার কাজ নিয়ে একটু শুনি জিহারে আসলে দল ভাঙছে

যদি নাট্যধারায় অলোকদা থাকতেন পুরো দলটা থাকতো চমৎকার কাজ হতো এরকম মনে হয় না মাঝে মাঝে ভাঙতেই থাকে ভাঙতেই থাকে নাগরিক নাট্যাঙ্গন ভেঙে নাগরিক নাট্যাঙ্গন হলো নাগরিক নাট্য সম্প্রদায় ভেঙে নাট্যাঙ্গন হলো তারপর নাট্যাঙ্গন ভেঙে আবার আনসাম্বল হলো কত কিছু এই কাজগুলো কেন হয় আসলে কেন হয় তো সবচেয়ে ভালো বলতে পারবেন আমি এই নতুন করে গঠন করা বা ভাঙা করার মধ্যে আমার খুব একটা হয় কখন মানে আপনার সাথে আমার সংঘাতটা কখন হবে যখন আপনার সাথে আমার মিলবে না আপনার সাথে সেটা দ্বন্দ্ব হবে যখন আদর্শিক দ্বন্দ্ব হতে পারে অন্য নানা কিছু নিয়ে দ্বন্দ্ব হতে পারে তো আমার মনে হয় থিয়েটার দলগুলো আসলে ভাঙে না মানে থিয়েটার দল এক একটা গ্রুপ বা কয়েকজন মিলে ছেড়ে গিয়ে আর একটা দল তৈরি করে তখনই যখনই আরো কিছু মানুষের সাথে মেলে না ওকে একটা জিনিস সরদা আমি এটা বলবেন পাশাপাশি আমি যে মঞ্চকর্মী থিয়েটার কর্মী মঞ্চ অভিনেতা আসলে কোন পরিচয়ে আমরা পরিচিত বিভিন্ন ধরনের কথাবার্তা আছে তা মঞ্চকর্মী থিয়েটার কর্মী মধ্যে পার্থক্যটা কি সবাই তো এটি নিয়ে পরে বলি আগে যে বিষয়টি ছিল যে দল ভাঙার বিষয়টি এটি আসলে দল ভাঙার ব্যাপার নয় এখানে একটা ঘটনা ঘটে একটা দ্বন্দ্ব তৈরি হয় সেটা আমি বলবো বলব এইরকম সৃজনশীল এবং অসৃজনশীলতার দ্বন্দ্বটা দল খুব বেশি যদি আমরা দেখি যে যে ক্ষেত্রে এই রকম ভাঙনটা তৈরি হয়েছে দেখা গেছে কেউ কেউ তার জায়গাটিকে কুক্ষিগত করার জন্য তিনি জায়গাটি ছাড়তে চাচ্ছেন না আমি রুমা একসঙ্গে কাজ করছি রুমা আমার থেকে বেশি যোগ্যতর সে তার জায়গাটায় কাজটি করতে চায় তাকে কাজটি করতে দেয়া হচ্ছে না সে যখন এই স্পেসটি না পাচ্ছে অন্য স্পেসে গিয়ে কাজ করছে সেইটাকেও যখনই করা হয় এরকম একটা থাকে যে আমি আমার নিজের ক্ষেত্রেই বলি আমি যে দলের কথা বলছেন আমি সেই দলের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন এবং আমি সেইখানে নিয়ম করেছিলাম ইয়ে ছিল যে এখানে হলো যে আমরা পাঁচজন থাকবো নতুন পাঁচজন আমরা তৈরি করব এটা কি করে হয় এবং এই যে পাঁচজন আসি আমরা এই পাঁচজন আর যেতে চাই না এটি বাংলাদেশে খুবই এই প্রবণতাটা আছে সমস্ত থেকে শুরু করে সব জায়গায় আমি আট বছর ছেড়ে দিয়ে বাইরে আছি হ্যাঁ তারপরেও কখনো টেলিভিশনে ডাকলে কোথাও ডাকলে আমার পরিচয় যায় প্রধান সম্পাদক অমুক হ্যাঁ এটি এখন আমার কি করার আছে কেউ একজন না জেনে যদি আমাকে এভাবে বলে দেয় এটি যদি ঈর্ষার কারণ হয় যে কাজ করবে 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 তাকে তাকে মানুষ মানুষ চিনবে জানবে সে ই তা আমার ক্ষেত্রে যেটা হয়েছে রকম ক্ষেত্রে আমি বাইরে যখন একটি কাজ করলাম তখন আমি সেই দলে কাজ করি তখন আমাকে ই করা হলো মানে ওই নাটকটি বন্ধ করার জন্য নানা রকম প্রচেষ্টা হলো সেটা গেল ঠিক আছে নানা রকম দ্বন্দ্বের কারণে আসলে আসলে ভাঙতে হয় চলে আসতে হয় চলে যায় দ্বন্দ্বটা না থাকলেই ভালো হতো বলে আমার মনে হয় আমি যেটা বলছিলাম যে থিয়েটার এই যে এই ক্ষেত্রে হলো এগুলো আসলে কোনো কিছু নাই কিন্তু সম্প্রতি সময়ে এটি নিয়ে এক ধরনের আলোচনা বিতর্ক নানা কিছু সৃষ্টি হয়েছে আসলে আমি একটু বলবো যারা এটি প্রস্তাব করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন তারা হয়তো একটা ভালো চিন্তা ভাবনা করেই একটা প্রস্তাবনা এনেছিলেন কিন্তু আমার মনে হয় যে তাদের এই ক্ষেত্রে আরো একটু ভাবনার অবকাশ ছিল একটা বিষয় হলো যে মঞ্চ শিল্পী যে পথনাটক করে তাকে কি আমি পথশিল্পী বলবো তাকে তো আমি মঞ্চশিল্পী যদি না বলি কি বলবো মঞ্চশিল্পী তো বলতে হবে না এইটা কর্মী বলি সবাইকে সেটাও একটা হতে পারে আমি এইটাই বলছি যে অনেক ভাবনার দরকার ছিল কিন্তু কর্মী নিয়ে কর্মী হ্যাঁ এটা আমি বলছি আমি শেষ করি সেই ক্ষেত্রে বললো যে আমাদের যখন থিয়েটার আন্দোলনটা শুরু হয় তখন যে জোরদার একটা অবস্থা ছিল তখন এই নাট্যকর্মী এই অভিধাটাই যুক্ত হয়েছে এর পরবর্তী সময় যেই হোক নাট্য জন নামে সৈয়দ শামসুল হক একটি শব্দ তৈরি করেছিলেন সেটিও জনপ্রিয় হয়েছে সেটা একটু যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের ক্ষেত্রে হয় এখন শিল্পী শিল্পীকে আমি রোমাকে আমি আমার ব্যক্তিগতভাবে রুমাকে বলতে পারি যে রুমা একজন শিল্পী এখন এটা হলো যে যারা শিল্পের ভোক্তা বা যারা থিয়েটারের দর্শক তারাই অভিহিত করবে যে রুমা শিল্পী কি শিল্পী না আমি প্রস্তাব দিয়ে রুমাকে শিল্পী বানাতে পারি না আলোচনা করলেন অনেক ধরনের অনেক বড় আলোচনা করতে আমার সময় একদম কম অলক বসু এবং রোকসানা রুমা আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আড্ডাটা খুব জমে ছিল আসলে আরো জমতে পারতো যদি সময় পেতাম দুজনকে অবশ্যই অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো সময় অবশ্যই পাবো পেলে বলে আবারও কথা হবে দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন